Hello, assalamu alaikum. Welcome to Fouzia's cooking show. Ajke ami banabo onion rings. Er jonno sob item ami obosshoi ekhane niyechi. Ekta onion ami niyechi ektu mota size kore kete. Eta obosho red onion diyeo kora jay, white onion jar jemon iccha. Ar ekhane niyechi ami 1 cup all purpose flour. That means moida. 1 and half tablespoon niyechi ami corn starch. 1 and half tablespoon niyechi bread crumb. Shamanno poriman baking powder. 1 teaspoon niyechi ekhane black pepper. Ar khubi shamanno poriman ekhane niyechi ami roshun paste ar poriman moto lobon. Shob ekshathe kore ekhon ami etake paste kore nibo. Pani ta obosho ami ekhane niyechi half cup er theke ektu beshi. এখন আমি সবগুলো একসাথে দিয়ে পানিটা দিয়ে মিক্স করে একটু আধা ঘন্টা সময় নিব এটা মিক্স করে রেখে দিব এবং পরে আমি এগুলাকে ডুবো তেলে ভাজব সবগুলো আইটেম অবশ্য আমি এখানে দিয়ে দিয়েছি এখন পানিটা দিয়ে এটাকে আমি মিক্স করব ব্রেড ক্রামটাও আমি এটার সাথে দিয়ে দিয়েছি এটা অবশ্য দুই রকম করেও করা যায় ব্রেড ক্রাম আমি এটার সাথে মিক্স করেও করতে পারি আবার অনিয়নটাকে ব্রেড ক্রামের উপরে একটু গড়িয়ে নিয়ে যদি ভাজি ওটা একটা অন্যরকম বেশ ক্রিসপি হয় এখন আমি পানিটা দিয়ে মিক্স করে আধা ঘন্টা সময় নিব সবগুলো একসাথে মিশিয়ে রাখার আধা ঘন্টা পরে এখন অবশ্য অনিয়ন রিংসটা অয়েলে দিয়ে ভাজার পালা এখন আমি এভাবে এটার মধ্যে থেকে উঠিয়ে এক এক করে আমি ফ্রাই প্যানে দিয়ে দিব ফ্রাই প্যানে অবশ্য অয়েলটাও গরম হয়ে গিয়েছে এক এক করে আমি সবগুলো এখন অয়েলের মধ্যে দিয়ে দিব অনিয়ন রিংসগুলোকে অবশ্য আমি দুরকম করে ভেজেছি এটাকে নর্মাল শুধু ডুবিয়ে আমি তেলে দিয়ে দিয়েছি আর বাকি এই কয়টাকে আমি প্রথমে এটার মধ্যে দিয়ে তারপরে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে ক্রিসপি করে ভেজে নিয়েছি এটা অবশ্য দুইটা একই অনিয়ন রিংস কিন্তু একটু ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিলে হয় কি এটা বেশ খানিকটা সময় পর্যন্ত ক্রিসপি থাকে সেজন্য আমি দুরকম করে জিনিসগুলোকে আমি ভেজেছি এটাকে বেশ খানিকটা সময় নিয়ে ভাজতে হবে যাতে ক্রিসপি হয় তৈরি হয়ে গেল আমার দুরকম ভাবে করা অনিয়ন রিংস আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে খুদা হাফেজ